আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি সবাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্লিজ প্লিজ, আপনাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলুন তাহলে শুরু করা যাক। পালং শাক নিয়েছি আর গুঁড়ি কচু নিয়েছি, তো এটা এখন কেটে নেব। দেখুন তো, কাটতে কাটতে আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিলাম, কিছুটা পালং শাক কাটা হয়েছে আর কিছুটা কাটতে বাকি আছে। এখন আমি সবগুলো পালং শাক কেটে নিয়েছি, সাথে আলু কেটে নিয়েছি আর গুঁড়ি কচুও কেটে নিয়েছি। এখন সবগুলো ভালোভাবে ধুয়ে নেব। তো পালং শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে, ভালো করে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি। গুঁড়ি কচুটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি অল্প কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। কড়াতে তেল গরম করতে দিয়ে কেটে রাখা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তো একটু আদা রসুন বাটা দিয়ে দেব। তো আমি এই রকম টাইমে আদা রসুন বাটা দিই, দিলে আদা রসুনের গন্ধটা চলে যায় কষাতে কষাতে। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জল অ্যাড করে দিলাম কারণ নিচে পুড়ে যেতে পারে। তো জলটা অ্যাড করলে মশলাটা কষালে আরও সুন্দর হয়। এই পর্যায়ে আমি চিংড়িটা দিয়ে দেব। এখানে আমার 10 পিস চিংড়ি মাছ ছিল, মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ আমি ভালো করে একটু কষিয়ে নেব। আমি টমেটো কেটে নিয়েছি 2 পিস আর কষানো চিংড়ি মাছের মধ্যে এখন কেটে রাখা পালং শাক, আলু আর গুঁড়ি কচু একসঙ্গে দিয়ে দেব। কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেম একটু স্প্রিড দেব, হাই রাখতে হবে এই পর্যায়ে। তো লবণটা দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। দেখুন লবণ দেওয়ার পরে কি হয়, এর মধ্যে থেকে একটু জল ছাড়ে, দেখুন নিচে একটু জল ছেড়েছে। এখন আমি একটু ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পরে আমি চলে এসেছি, দেখুন একটু নেড়েচেড়ে দেওয়ার জন্য এর মধ্যে অনেকটা জল বেরিয়েছে। তো এই জলে রান্নাটা আমার হয়ে যাবে। বন্ধুরা, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, ভালো না লাগলে তো লাইক দিতে হবে না। রান্নাটা এখানে হয়ে গেছে, দেখুন আমি একটা প্লেটে সার্ভ করিয়ে নিয়েছি। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে।